আসসালামু আলাইকুম। আজকে গাভীর গর্ভফুল আটকে গেলে কি করণীয়, কি করা উচিত, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে সকলেই দেখতে থাকুন। সাধারণত বাচ্চা দেওয়ার পর 24 ঘন্টার মধ্যে গাভীর গর্ভফুল বা প্লাসেন্টা, অনেকে আমরা যেটাকে জল বলে থাকি, অনেকে গর্ভফুল বলে থাকেন, ইংরেজিতে প্লাসেন্টা বলা হয়, তো ওই প্লাসেন্টা যদি 24 ঘন্টার মধ্যে না পড়ে, অর্থাৎ জরায় থেকে বের না হয় সম্পূর্ণরূপে, সেটি যদি আটকে থাকে অথবা কিছুই বের না হয়, সেক্ষেত্রে কি করণীয় এবং কেন এমন কি হয়, সে বিষয়ে আজকের আলোচনার বিষয়। সাধারণত ক্যালসিয়ামের ঘাটতির কারণে, প্রোটিন সহ বিভিন্ন ভিটামিন মিনারেল ডিফিসিয়েন্সির কারণে, তাছাড়া ব্রুসেলোসিস সহ বিভিন্ন রোগের কারণে গর্ভফুল আটকে যায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাবে অথবা ব্রুসেলোসিস জীবাণুর কারণে হয়ে থাকে। 24 ঘন্টার মধ্যে নর্মালি সেটি পড়ে যাওয়ার কথা, কিন্তু 24 ঘন্টার মধ্যে যদি না পড়ে তাহলে সেটি চিন্তার বিষয় এবং কি করণীয় সে বিষয়ে বলবো। সাধারণত যদি গর্ভফুল আটকে যায়, সেক্ষেত্রে আমাদেরকে গাভীর জরায়ুতে হাত ঢুকিয়ে বের করার কোনো নিয়ম নেই, কারণ হচ্ছে তাতে বরং ইনফেকশন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন হার্বাল প্রিপারেশন রয়েছে, যেমন ইউটিনিল, ইউটুরেন, ইউটু কেয়ার, এই ধরনের ইউসেট, বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির সিরাপ রয়েছে যা আমরা খাওয়াতে পারি প্রাথমিক চিকিৎসা হিসাবে। তারপর যদি না পড়ে, বিচলিত হওয়ার কিছু নাই, হাত দিয়ে যতটুকু বাহিরে রয়েছে ততটুকু কেটে দিতে হবে, আর বাকিটুকু ভিতরে ওষুধের দ্বারা অথবা আস্তে আস্তে সেটি বের হয়ে আসবে, কিন্তু হাত দিয়ে টেনে সাধারণত বের করা হলে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি, জীবাণু সংক্রমণ ঘটে, সেক্ষেত্রে পরবর্তীতে হিতে আসা, ডাকে আসা অথবা বাচ্চা কনসিভ করা, সেগুলো কিন্তু জটিল হয়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে জরায়ুর ভিতরে হাত দিয়ে পরিষ্কার করা যাবে না, সেক্ষেত্রে সাধারণত যতটুকু বের হয় বাহিরে বের হয় জরায়ু থেকে বাহিরে বের হয় ততটুকু অংশ কেটে দিতে হবে। তারপর যদি কোনো কারণে ইনফেকশন রোধের জন্য বা আমরা সেক্ষেত্রে 5 দিন কোর্স অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে নর্মাল যে পেনিসিলিন গ্রুপের ওষুধ রয়েছে সেগুলো ব্যবহার করলেই হবে, তো তাহলে কিন্তু কোনো ধরনের ইনফেকশন বা হওয়ার সম্ভাবনা থাকে না এবং সেটি আস্তে আস্তে ধীরে ধীরে সেটি বের হয়ে যায় বা পড়ে যায়। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের হরমোনাল ইঞ্জেকশন দিতে পারি, যেমন ক্লোরপ্রসন গ্রুপের ইঞ্জেকশন দিতে পারি, অক্সিটোসিন গ্রুপের ইঞ্জেকশন দিতে পারি। এই ইঞ্জেকশনগুলো দিলে স্বাভাবিকভাবে জল পড়া ত্বরান্বিত হয়। তো যদি জল বা প্লাসেন্টা আটকে যায় তাহলে আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করব 24 ঘন্টা, তারপর যদি না পড়ে যতটুকু বাইরে থাকব কেটে দিব এবং বাকি সময় আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করব। যদি জ্বর আসে বা খাবার না খাই, সেক্ষেত্রে আমরা পেনিসিলিন জাতীয় ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করব 5 দিন, তাহলে কোনো চিন্তার কিছু থাকবে না। তাছাড়া জল পড়া রোধের জন্য, প্রতিরোধের জন্য বা এই ধরনের ঘটনা যেন না হয় সেজন্য আমরা গর্ভবতী অবস্থায় আমরা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, মিনারেল সমৃদ্ধ খাবার দেব, পাশাপাশি ক্যালসিয়াম যে সিরাপগুলো রয়েছে সেগুলো দিতে পারি বা ডিসিপি দিতে পারি সবসময়। তাছাড়া ব্রুসেলোসিস জীবাণু যেন না থাকে সে বিষয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পাশাপাশি টেস্ট করে সেগুলো কনফার্ম হওয়া, অথবা আরেকটি বিষয় হচ্ছে
যে সেখানে খাবারের পরিমাণ বা ঘাটতি থাকলেও কিন্তু বা গাভী যদি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে, অথবা জীবাণু দ্বারা আক্রমণ হলেও এই ধরনের ঘটনা ঘটতে পারে, অথবা অ্যাবর্শন বা ইমেচিওর অথবা প্রতিবন্ধী টাইপের বাছুর অথবা হরমোনাল কোনো ঘাটতির কারণেও কিন্তু এই সমস্যা হতে পারে। তো আমরা ম্যাক্সিমাম সমস্যা কিন্তু ক্যালসিয়ামের কারণেই হয়ে থাকে, প্রোটিন আধিক্যের কারণে হতে পারে অথবা প্রোটিন কম থাকার কারণে হতে পারে। তো জল যদি আটকে যায় তাহলে অবশ্যই আমাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে যে নর্মালি যেন বের হয়ে যায়, সেজন্য আমরা 24 আওয়ার অর্থাৎ 24 ঘন্টা সময় দিতে পারি, নর্মালি 24 ঘন্টার মধ্যেই পড়ে যাওয়ার কথা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।